হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি মজাদার জাফরানি পোলাও। খুব সহজেই অল্প আয়োজনে রান্না করা যায় এই পোলাও, যা আপনার গতানুগতিক পোলাওয়ের স্বাদের থেকে একটু ভিন্ন, যা আপনি রান্না করেও তৃপ্তি পাবেন এবং খেয়েও তৃপ্তি পাবেন। চলুন দেখা যাক কীভাবে তৈরি করতে হয় জাফরানি পোলাও। এইখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বাসমতি চাল, ভালোভাবে ধুয়ে রেখে দিব 30 মিনিট। এইখানে 1/2 চা চামচ স্যাফরন নিয়েছি। এই স্যাফরনটা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে এর কালারটা বের হয়ে আসে। প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে পেঁয়াজ 1/4 কাপের মতো পেঁয়াজ রয়েছে। দিয়ে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজা হবে না, হালকা একটু যখন নরম হয়ে আসবে তখনই আমি বাসমতি চালটা দিয়ে দেব। খুব বেশি ফ্রাই করার এখানে কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটা যখন এই পর্যায়ে আসবে তখন বাসমতি চালের সঙ্গে সঙ্গে কিছু গরম মশলা, এলাচি, দারচিনি এবং কাঁচা মরিচ, গোলমরিচ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। রাইসটাকে একটু ভেজে নেব। একটু ভেজে নিলে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে, তাই রাইসটাকে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করেছিলাম ঘি, ঘি অ্যাড করেছি 1 টেবিল চামচ। রাইসটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব গরম পানি। যেহেতু পোলাওয়ের চাল 1 কাপ নিয়েছি, এখন আমি পানি দিব এখানে 2 কাপ। চাল আর পানির লেভেলটা যখন সমান সমান হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দমে দিব। রাইসটা দমে দেওয়ার আগে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা স্যাফরন, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিচ্ছি। দশ মিনিট পর ফিরে আসলাম, আমার জাফরানি পোলাও রেডি হয়ে গেল। খুবই ঝরঝরে হয়েছে এবং কালারটাও খুব চমৎকার লাগছে। খুব সুন্দর একটা খুশবু বের হয়েছে জাফরানের। উপর দিয়ে ছিটিয়ে দিলাম আরও কিছু জাফরান বা স্যাফরন, ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর পরিবেশন করব। দেখুন পোলাওটা কত পারফেক্ট হয়েছে।
দেখতেও যেরকম ভালো লাগছে, খেতেও অনেক ইয়াম্মি। এখন পরিবেশন করে নিচ্ছি। গতানুগতিক পোলাওয়ের স্বাদ থেকে একটু ভিন্ন এই জাফরানি পোলাও। ঈদের দিনে অতিথি আপ্যায়নে রাখতে পারেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনে হিট করবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য, লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং রূপাস কিচেনের সাথেই থাকুন।